তাকাতে গেল সামনে আমাদের কলা, আমরাও বেরিয়ে গেলাম। আর তো অনেক অনেক কিছু মানে কি বলবো, একের পরে ছাড়পাড়ি হয়েছে যেটা বলা যাবে না। বন্ধুরা দাঁড়িয়ে আছি পুরো একদম প্রপারলি আমাদের ঝড়খালি বাজারে, আর বাজারে চলে এসেছি তোমার কেকের দোকানে, আর আমরা এসেছি তিনজন, আর তার ভিতরে কিন্তু ধীরে ধীরে বর্ষা বলেছিলাম না, সন্ধ্যে বেরোতে বেরোতে বর্ষা, আর এখন বর্ষা পড়ছে মনে হয় সেই ঝাপটা চালাবে। হ্যাঁ চলো দেখি এখন দোকানে। আজকে চারিদিক ফেটে যাবে, শুধু ফেটে যাবে, আকাশেও ফাটবে আমরাও ফাটবো। দাও কেক, দাও কেক, দাও। চলে আসলাম জামা কাপড়ের দোকানে, কেমন চ্যানেলের বার্থডে তো? হ্যাঁ বার্থডে বলে কথা। হ্যাঁ ৬ জন, ছটা ছেলে, ছটা গেঞ্জি তো নিতে হবে। কি গেঞ্জি নি না কি নি সেটা পরে দেখা যাবে, সেটা একদম শেষে গিয়ে দেখা হবে। কই বের করো, বের করো গেঞ্জি মেঞ্জি বের করো। বন্ধুরা আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু কি আছে এখন দেখানো যাবে না, সব একবারে একবারে দেখানো, সব সিক্রেট আছে। চলো কাকু আসা পরে। বন্ধুরা চলে এসেছি কিন্তু সমস্ত কিছু নিয়ে, তাই না? আরে আজকে তো ধামাকা হোকেই রাখা। ওটি ওটি দা ওটি দা ওটি দা বুঝি ধর আদি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ এতে আছে না কি ওর উপর বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, সব বলা যাবে না। বুঝি ওদি এনা তাড়াতাড়ি তৈরি করে দাও, রেডি করে দাও, ঠিক আছে? যাও যাও রেডি কর বাবা। না 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 রেডি কর, রেডি কর। বন্ধুরা আমরা সমস্ত জিনিস কিন্তু নিয়ে চলে এসেছি টোঙে, আর এসে পর কিন্তু আমরা লাইটটা ব্যবস্থা করছি, কেননা বর্ষা হচ্ছিল তো লাইট তার মার এক যা করে সেই লাইট কাটালাম, অনেকটা মানে সময় লাগলো তাই না? একদম। আর তার ভিতরে আমাদের কাজ পড়ে গেছে বেলুন ফুলানো, আর বেলুন ফুলিয়ে পুরো সাজাতে হবে, আর এখনো পর্যন্ত ওরা কিন্তু খবর পাইনি। আসল ব্যাপারটা কি সেটা এবার একটু বলো তুমি ভালো করে। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের চ্যানেল খোলা হয়েছে তোমার এই এক বছর হয়ে গেল। হ্যাঁ আজকে আজকে এক বছর, আজকে ধরে এক বছর হলো, আর এক বছর মানে আমাদের আজকে চ্যানেলের জন্মদিন, জন্মদিন আছে, তার সাথে একটা আরো একটা জিনিস আছে। হ্যাঁ একদম লাস্টে বলবো। দেখো আজকে আর একটা জিনিস আছে কাকা, তুমি যে বেলুন তো বের করেছো, হ্যাঁ এই বেলুন গুলো কি তিনজনে ঘুলাবো? আসছে দেখা যাচ্ছে রাস্তা থেকে আসছে, তবে ওই বাদ্য বাদ্য আসছে, আর এর ভিতরে আমরা সাজিয়ে নিয়েছি ফোনটায় প্রায় বর্ষার ভিতরে আসতে পারিস অন্ধকার কেন, তোমরা কোথায় থাকো একজন? সবার জন্মদিনে কি ওই একজন একজন করে সারপ্রাইজ দি, ভাবলাম যে তিনজন গেল, তিনজন যাই থাকুক একটু সন্ধ্যা দিকে দাঁড়াও দাঁড়াও সবাই সবাই জন্য একটা গেঞ্জি দিচ্ছে, চ্যানেল থেকে দিয়েছে, আমি তো আমরা কেউ দিইনি, চ্যানেল দিয়েছে, চ্যানেলের বার্থডে হিসেবে ঘুরে তো নাকের মধ্যে না ঢুকে। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে 11:40 বাজে, আর আমরা কিন্তু সবাই এখন বসে আছি একদম, আর কাকা প্রশান্ত আর মোহন ভাই তিনজন কিন্তু গেছে বাড়িতে, কি আনবে আমাকে বলে শুধু কেক আনবে, আর কি করবে কি না করবে আমরা কিছু জানি না, আর আমাদের পুরো বেলুন সাজানো হয়ে গেছে একদম, বেলুন দিয়ে সাজসজ্জা কমপ্লিট, এটা এখন দেখানো হোক, তারপরে কাকার আসলে আবার দেখা যাবে কি হচ্ছে না, এটা কেমন হয়েছে শুধু রাজদা একটু ঘুরে দেখাও।
ওই তো কাকাটা আসছে, আসো আসো, বসে আছিস কবে দিয়ে যদি আজকে টর্নেটো আসে তাহলে কিন্তু ভিডিও দেখতে হবে না, আর যদি টর্নেটো না আসে তাহলে কিন্তু ভিডিও দেখতে হবে না। একটা সময় আসবে বলেছে বুঝলে, একটা দাদু বলছে খবর দেখতে পাচ্ছে সব ঘর বাড়ি উড়ে যাবে, দাদু আমারে বলছে সেটাই তো বলছি, দাদু বলছে তুই টর্নেটো আসবে আর তুই হাতে নিয়ে টর্নেটো, টর্নেটো নিয়ে চলে আসি কি করো, ভালো হয়েছে আমার এই জায়গাটা ওই করো এই জায়গাটা আসা নাও নাকি। বন্ধুরা আমরা কেক টেক খুলে কিন্তু সবাই এক জায়গা হয়ে বসে পড়েছি, কেক কাটবো, কিন্তু আমাদের আজকে হচ্ছে চ্যানেলের বার্থডে, বার্থডে বলতে তোমার এক বছর দেখতে দেখতে কেটে গেল, এতো এক বছর দেখতে দেখতে কেটে গেল, কি করে কাটলো কেউ কিন্তু বুঝতে গেল, মানে মনে যাচ্ছে না যে আমরা এক বছর ধরে এই লাইনে আছি বা এই কাজ করে আছি। আর বন্ধুরা আমরা এখন তো এই তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু এই জায়গাটায় আসা, তো বন্ধুরা আমাদের কিন্তু শুরু হয়েছিল সেই হাইলা লালা থেকে, তাই তো আমরা কিন্তু এক বছরে 1,40,000+, তাই তো তোমাদের ভালোবাসায় আমরা গেম করেছি বা আমাদের ফ্যামিলিতে সদস্য হয়েছে, এইভাবে তোমরা ভালোবাসা দেখো আর আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো, উপহার দেবো তোমাদেরকে, তাই তো। তো বন্ধুরা আজ কিন্তু আমাদের একটা নাম হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, জানো কি কখনো ভাবিনি যে এই এরকম একটা নাম আমাদের হবে, শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য আজকে যে এইখানে, আমরা হয়তো প্রতিটা ছেলে কেউ ভাবিনি যে আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে থাকবো, শুরু করেছিলাম কোথা থেকে, জিরো থেকে, আর আজকে 1,40,000+, মানে তোমাদের ভালোবাসা বা আপনাদের ভালোবাসা না পেলে আজকে আমরা এই জায়গায় সব কিছু মিলিয়ে যে একটা এনভায়রনমেন্ট তৈরি করছি এটা তৈরি করতে পারতামই না, একদম। আর সব থেকে যেটা মেন কথা যেটা হলো আমাদের যে বন্ডিংটা আছে এটা কিন্তু মানুষ বেশি পছন্দ করে, আর এই জিনিসটাকে টিকিয়ে রেখেছে একমাত্র আমাদের টাইগার, একদম। আর সত্যি কথা বলতে আজকের দিনে এই কথাটা না বললে নয়, সুক্কাকা রাজুদা কিংবা আমরা যারা একসাথে কাজ করছি, দেখো আমরা তো গ্রামে থাকি তো পড়াশুনো করলেও আজকালকার দিনে কিন্তু চাকরি মেলে না, চাকরি মেলে না, ওই আমাদের এখান থেকে কলকাতায় গেলে 10,000-12,000 টাকা স্যালারি আমরা চাকরি পাই, ঘর ভাড়া থাকা খাওয়া দাওয়া সব কিছু মিলে 5,000-7,000 টাকা খরচ হয়ে যায়, তারপরে ওই টাকা দিয়ে সংসার চালানো যায় না, গ্রামে বসে যদি মাছ কাঁকড়া ধরেও কিংবা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কটা টাকা আমরা ইনকাম করি সে কটা থেকে আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়, হাট বাজার করে সব কিছু সম্ভব হয়েছে রাজুদা আর কাকার জন্য, আর কি বলবো আর আপনাদের জন্য। তো বন্ধুরা একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু প্রতিটা ছেলে কিন্তু আমরা বাইরে কাজ করতাম, মানে পারদেশে ছিলাম সবাই, মানে ঘরে কেউ থাকতে পারতাম না, 6 মাস 7 মাস 1 বছর করে বাইরে কাজ করে এসেছি তারপর বাড়িতে এসেছি, মানে এই জায়গাটা আমরা আসতে পেরেছি শুধু একটা মানুষের জন্য, এই মানুষের ছোটবেলার থেকে, সে ছোট এনার কাহিনী সবাই সে অনেক একদিন আগের থেকেই শুনেছো, ছোট থেকে সে 14 বছর বয়স থেকে জঙ্গল করছে, ওই কিন্তু আমাদের এই রাস্তাটা দেখিয়েছে, আমাদের এই রাস্তায় নিয়ে এসছে আমাদের এখান থেকে, আজ আমরা বাড়িতে বসে মানে এখন আমরা বাড়িতেই থাকি, সবকিছু বাড়িতেই করি, বাড়িতেই খাওয়া দাওয়া করতে পারি শুধু এই মানুষের জন্য, কি তাহলে সবাই একমত? মানে কল্যাণ ভাই আমাদের সবাইকে এটাই বুঝে দিয়েছিল যে আমরা বাইরে মানে ফ্যামিলি ছেড়ে তো বাইরে থাকতাম, আর আজকে মানে বাড়ি থেকে ফ্যামিলির সঙ্গে যে টাইমটা আমরা একসঙ্গে কাটাই এটা কতটা আনন্দ, দেখো অনেক কথা হয়েছে আজকে টাইগার টিমের আর অডিয়েন্সে, না আজকে কোনো টাইগার টিমের না, আজকে অডিয়েন্সে পরে কিন্তু এই জায়গাটা হয়েছে, তাই তো চলো কাটো কাটো। বন্ধুরা প্রস্তুতি নিয়ে নিয়েছি কেক কাটার জন্য, আর কেক আমি একা কেন কাটবো, হারি জিতি নেই লাজ, দশে মিলে করি কাজ, হাত বাড়াও কেক কাটবো এবার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুন্দরবন ন্যাশনাল পার্ক। আমার কিন্তু সেই মজা লাগে, সেই মজা।
সবাই মিলে অডিয়েন্সকে খাওয়াবো প্রথম কেক। সবার জন্য আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেকে তো মোমবাতি জ্বালিয়ে তারপরে ফু দিয়ে কেক কাটা হয়, তো আমরা মোমবাতিটা জ্বালাইনি। আপনাদের ভালোবাসা আমরাই সারা জীবন ভিডিও দেবো আর জ্বলবো, পরিষ্কার কথা। যে মোমবাতি আপনারা জ্বলেছে সেই মোমবাতির লিবু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোমবাতি জ্বালিয়ে যখন জ্বলতে থাকবে মারামারি করে জিতবে তার মাথায় কিন্তু টুপিটা দেবো, দাঁড়াও টুপি দাঁড়াও টুপি দাঁড়িয়ে টুপি টুপি তাড়াতাড়ি। তো বন্ধুরা মারামারি করে জিতেছে আমাদের কৌশিক ভাই, আমি মারপিট করে দিচ্ছি। চার তারিখ ছিল আজকে 12টা বাজে, 5 তারিখ পড়ে গেছে। তোমার কেক খুলে দিচ্ছি তোমার বার্থডে, ঠিক আছে? তা আমরা যতটুকু আয়োজন করতে পারছি আমরা ততটুকু করেছি, কারণ এই বর্ষা হচ্ছে যখনই বাজারে যাই তখনই তখনই বর্ষা। দেখো কাকা, আর তোমাকে সবাইরে বলি একটা কথা, দেখো বার্থডে সেলিব্রেট আমার জীবনে কোনোদিনও হয়নি, কারণ আমাদের এখানে অ্যাকচুয়ালি আগে হতোই না কোনো সময়। এখন ইদানিং বাচ্চা কাচ্চা অনেকের বার্থডে সেলিব্রেট হয়, তো তোমাদের কাছ থেকে এই জিনিসটা পেয়ে আমি সত্যি আমার খুব ভালো লাগছে। আর আরেকটা কথা, আমাদের চ্যানেলেরও বার্থডে 4 তারিখ হয়ে গেল আর 5 তারিখ আজকে আমার জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি। মন মারবে তুমি দাও, মন মারি তো খাই যা আর এটা হচ্ছে আমার তরফ থেকে এটা গেঞ্জি। এইবার ঠিক আছে, ঠিক আছে, এইবার একটা স্পেশাল গিফট আছে তোমাকে এখানে ওপেন করতে হবে, ঠিক আছে? আমি আমি দিয়েছি স্পেশালি, ঠিক আছে, তোমার জন্য। আমি বাজারে গেলাম, ঠিক আছে, ওপেন তো করবে। হ্যাঁ নাও, করো, খোলো খোলো, করো আনবক্সিং, দেখি তোমার জন্য কি স্পেশাল। হ্যাঁ ভাই, আমি কৌশিক ভাই কে প্রশান্ত দা, প্রশান্ত দার বার্থডে তো তো লবণ দিলাম, এতে কি আছে? তোমার বার্থডে কি দেশে দেখো, আমার তো মনে একটা কিছু বলছে, আমার মনে বলছে, মনে ডাকছে, আর মনে হচ্ছে হাতাখুন্তি দেশে, হাতাখুন্তি। দেখো খোলো তুমি, এতে আছে, আমি বলে দেবো কি আছে, বাচ্চাদের বাচ্চাদের খেলনা আছে, খোলো। আরে হাতা খুন্তি, মোটামুটি ধাঁচড়ি, ব্যাপার আছে। তুমি ভাতের সঙ্গে মাংস দিছো না মাংসের সাথে ভাত দিছো? হবে
দুটো একটা হবে, যা হয়েছে ওই হয়েছে। ভাই দেখো চিকেন খাও, আগে একটু চিকেন খেয়ে নাও। না 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 খাতি হবে, আজকে খাতি হয় বুঝো না। না বন্ধু চিকেন দিয়ে আইসক্রিম বন্ধু সেই সাথ ভাত খাবো না কেন? আমি একটা কথা বলি, আজকে এই ভাত তো আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। কাকা তোমরা তো আইসক্রিম খাচ্ছ আর আমার তো এই ভাত আর মাংস দেশ খাচ্ছ, তা সবাই তো খাবো, এইটুকু যা খাবার আছে সবাই খাবো। আর আমার বাড়ি তোমাদের সবার কিন্তু একদম ফুল নিমন্ত্রণ, মানে একদম মানে সে ডাইল ভাত হোক নুন ভাত হোক সেটা যা খাবো আমি বলে তো একদম সবাই আমার বাড়ি যাইয়ে দুটো সেবা করে আসছে। ঠিক আছে ভাত খাও, ভাত দেখাই দিও ভাই ভাত অবশান্ত জানাও যাও ভালোবেসে ভাত দেয়াইসক্রিম সাদ দারুন দারুন রান্না কে করছে মাসির সাথে ফেলবার পাচ্ছি। চেষ্টা করবো যে কটা বাড়ি খাবো, আর রাতও কিন্তু হয়ে যাচ্ছে, এখন বাজে প্রায় কটা সাড়ে বারোটা একটা বাজে, একটা বাজে যায়, এরপরে আমরা কয়েকজন রয়েছি আমরা খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন একদম, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।